শনি বাসরি ও ফেসবুক লাইভে তাৎপর্যপূর্ণ কথা বললেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমার পদের মোহনে মানুষের জন্য কাজ করতে চাই। পাশাপাশি তিনি বলেন, যখনই দেখি যুবকেরা চাকরি পড়াশোনার জন্য হন্যে হয়ে ঘুরছেন, তখন আমার খারাপ লাগে। তাদের পাশে দাঁড়ানো উচিত। যখন এখানে চাকরি না পেয়ে তারা বাইরে চলে যান, তখন বড্ড কষ্ট হয়। তাই নিজের উদ্যোগে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে ট্রেনিং সেন্টার তৈরি করেছেন তিনি। তিনি আর কি কি বললেন শুনবো। যখন দেখি আমার এই যুব ভাই বোনেরা, তারা চাকরি চেয়ে চেয়ে পাচ্ছেন না, হয়তো সবাইকে কর্মসংস্থান দেওয়া যায় না, কিন্তু যদি একটা ঠিক জায়গা মতো একটা লক্ষ্য, যদি একটা ভিশন যদি তাদের সামনে দেখানো যায় বা তাদের যদি একটা ঠিক রাস্তা দেখানো যায়, তাহলে আমার মনে হয় অনেক কাজই কিন্তু সফল হয়। এবং সেই জায়গা থেকে যখন দেখি যুব সমাজ এখানে চাকরি পাচ্ছে না, বাইরে রাজ্যে চলে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে, যখন দেখি যে এখানে পড়াশোনার স্কোপ পাচ্ছে না, অন্য কোথাও চলে যাচ্ছে, তখন সত্যিকারে আমারও হৃদয় কিন্তু অত্যন্ত বলতে পারেন যে উদ্বেলিত হয়। যে এদের জন্য নিশ্চিতভাবে কিছু চিন্তা ভাবনা করা উচিত, কারণ আমি তো জানি আজকে আমার রাজ্যে যে সম্পদ রয়েছে, আমার রাজ্যে যে রিসোর্স রয়েছে, আমার রাজ্যে যে মেধা রয়েছে, আমি এখনো দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের রাজ্যে যা কোয়ালিটি আছে, যা সম্পদ আছে, মেধা আছে, সেটা অন্য অনেক রাজ্যে নেই। এটা আমি বিগত দিনেও বলেছি, আজকেও বলেছি, এবং আমার নিশ্চিতভাবে চিন্তা ভাবনা রয়েছে আগামী দিনে। আমি আবার বলছি যে আমি এখনো মনে করি যে আমার ধ্যান জ্ঞান হচ্ছে মানুষ। আমি এখনো মনে করি যে আমি কাজ করতে চাই মানুষের স্বার্থে। সুতরাং তোমাদের জন্য এই যুব সমাজকেও আগামী দিনে যাতে একটা সঠিক দিশা দেখানো যায়, আগামী দিনে যাতে সত্যিকারের এই বাংলার বুকে প্রচুর ইন্ডাস্ট্রি করা যায়, বাংলার বুকে যদি সত্যি একটা আইটি সেক্টরের জন্য ভালো কিছু, আরও কিছু যদি চিন্তা ভাবনা করা যায় যেখানে প্রচুর মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তোমরা নিজেরাই করে নিতে পারবে। সবাইকে হয়তো সরকারি চাকরি দেওয়া যায় না, কিন্তু যদি একটা কাজের পরিবেশ তৈরি করা যায়, যদি সত্যিকারের প্রচুর ইন্ডাস্ট্রি নিয়ে আসা যায়, যদি সত্যিকারের প্রচুর আইটি সেক্টর এখানে ডেভেলপ করা যায়, তাহলে কিন্তু আজকে প্রচুর বেকার যুবক যুবতীর স্বপ্ন সফল হবে, অনেকের কান্না বন্ধ হবে, অনেক বাবা মায়ের দুঃখ ঘুচবে। যে বিগত দিনেও আমি বলেছি যে আমি রাজনীতি করি মানুষের স্বার্থে। দেখুন, আমি এর আগেও বলেছি যে আমি যদি ব্যক্তিগতভাবে মানুষের জন্য কিছু করতে চাইতাম, আমি হয়তো কিছু মানুষের জন্য করতে পারতাম, কিন্তু রাজনীতির প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম থেকে মানুষের জন্য বৃহত্তর স্বার্থে অনেক রকমভাবে মানুষকে কিন্তু পরিষেবা দেওয়া যায়। এবং সেইটা যেদিন আমি উপলব্ধি করেছিলাম, আমি সেই দিন থেকে অন্তরে এইটুকু আমার বাসনা যে আমি যতদিন বাঁচব আমি মানুষের জন্য কাজ করে দিতে চাই, এবং মানুষই হচ্ছে আমার কাছে শেষ কথা। সুতরাং মানুষের জন্য কাজ করব, এর থেকে বড় কিছু হতে পারে বলে আমি মনে করি না। এবং দেখুন, অনেকে হয়তো অনেক সময় ভাবেন, এটা তো ঠিক, অস্বীকার করার কোনো জায়গা নেই, কাজ করলেই সমালোচনা হবে, কাজ করলেই অনেক জায়গায় প্রতিবন্ধকতা আসবে, কিন্তু যদি মানুষ মনে করে যে মানুষের জন্য আমি ভালো কিছু করব, মানুষের জন্য ভালো কাজ করার আমার একটা যদি মনের মধ্যে আগ্রহ থাকে, তাহলে আমি বিশ্বাস করি সেই কাজ থেকে কেউ কাউকে সরাতে পারবে না, দমাতে পারবে না। এর কথা আপনাদের সাথেই শেয়ার করি, আমি কি বলতে চাই যে যখনই আমি ভালো কোনো কাজ করতে চেষ্টা করেছি, যখন করতে পেরেছি, তখন নিশ্চিতভাবে আমি আনন্দিত হয়েছি। যখন কোনো ভালো কাজ করতে গেছি কিন্তু করতে পারিনি, কোনো প্রতিবন্ধকতা কোনোভাবে আমাকে দূরে ঠেলে দিয়েছে, তখনই কিন্তু নিশ্চিতভাবে আমি দুঃখ পেয়েছি, আমি আহত হয়েছি। এবং সেই আহত হওয়া থেকে বা সেই বিভিন্ন ভালো কাজ করা থেকে কোথাও কোথাও হয়তো সত্যিকারের একটু হলেও ক্ষোভ জমেছে, এবং সেই ক্ষোভটা নিশ্চিতভাবে মানুষ কার সাথে শেয়ার করবে? মানুষ তো মানুষের সঙ্গে শেয়ার করবে, মানুষ তো তার পরিবারের লোকেদের সঙ্গে শেয়ার করবে। যখন আমি কাজ করতে গিয়ে বাধা পাই, যখন সেখানে কিছু বলবার চেষ্টা করি, সেটা কি কোনো অন্যায়? কোনো অন্যায় বলে আমি মনে করি না। এবং আমি যখন মনে করেছি যে কোথাও সত্যিকারের যে মানুষের ন্যায্য অধিকার মানুষকে দিতে হবে, মানুষের কথাটা নিশ্চিতভাবে প্রাধান্য দিতে হবে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে, ভালো করে মানুষের জন্য কাজ করতে হবে, সেটা তো নিশ্চিতভাবে আমি মনে করি যে এটা প্রত্যেকেই চান যে এইভাবে সবাই যেন ঠিক মতো চলেন, ঠিক মতো মানুষের জন্য কাজ করেন। সুতরাং এটাতে কোথাও কোনো অপরাধ আছে বলে মনে করি না। যে কোনো ব্যাপারে, যে কোনো প্রয়োজনে আমি অন্তত অন্তর থেকে বলছি যে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। আমি আমার দলনেত্রী যে আদর্শ দেখিয়েছিলেন, সেই আদর্শকে সামনে রেখে আমি সব সময় চেষ্টা করে গেছি যে মানুষের পাশে থাকার, মানুষের জন্য কাজ করার। আমার কোথায় খারাপ লেগেছে?
যে আমি যখন নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করতে গেছি, যখন কোথাও কোনো বাধা এসছে আমি সেটা নিশ্চিতভাবে জানাবার প্রয়োজন মনে করেছি, কিন্তু কিছু দেখা যাচ্ছে যে কিছু, আবার বলবো, কিছু মানুষ আছেন সেটাকে ভুল বুঝিয়ে অন্য অন্য মানুষকে অন্য পথে পরিচালিত করার চেষ্টা করছে। সুতরাং গণতন্ত্র তো মানুষই সর্বশেষ কথা। আজকে স্বাধীনভাবে আমরা তো চলতে চাই, আজকে স্বাধীনভাবে আমরা তো কথা বলতে চাই, আমরা তো স্বাধীনভাবে মানুষের জন্য কাজ করতে চাই, এর থেকে বেশি কিছু রাজীব বন্দ্যোপাধ্যায় আজকের দিনে আশা করে না।